না খেলেই 3 পয়েন্ট চায় ব্রাজিল আর্জেন্টিনা। ফিফার নির্দেশ সেপ্টেম্বরের শেষ দিকে ব্রাজিলের মাটিতেই ম্যাচটা আবার হতে হবে, কিন্তু আর্জেন্টিনা ম্যাচটা খেলতেই চায় না। ব্রাজিলের খেলতে আপত্তি নেই, তবে ব্রাজিলের বদলে ইউরোপের কোনো দেশে ম্যাচটা হলেই বেশি খুশি হবেন ব্রাজিল কোচ দিতে। সেপ্টেম্বরের ব্রাজিলের সাও পাওলোর স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা আনভিসার হস্তক্ষেপে স্থগিত হয়ে যাওয়া ব্রাজিল আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটির ভাগ্যে শেষ পর্যন্ত কি আছে তা এখনো অনিশ্চিত। ক্রীড়া বিষয়ক সর্বোচ্চ আদালত সিএসএ শুনানি চলছে, তবে সিএসএ ব্রাজিল ও আর্জেন্টিনার দুই দলের দাবি অভিন্ন ছিল। অন্তত ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো স্পোর্টের খবর তেমনটিই বলছে। কি দাবি দুই দলই চেয়েছে? না খেলেই 3টা পয়েন্ট তারা পেয়ে যাক। করোনা বিষয়ক বিধিনিষেধ এড়াতে ইংল্যান্ডের ক্লাবে খেলা আর্জেন্টিনার 4 খেলোয়াড় ব্রাজিলে ঢোকার ক্ষেত্রে মিথ্যা তথ্য দিয়েছেন। এ অভিযোগে গত সেপ্টেম্বরে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচে ঢুকে পড়েন আনভিসার কর্মকর্তারা। ম্যাচের ততক্ষণে 5 মিনিট হয়ে গেছে। ওই 4 আর্জেন্টাইন খেলোয়াড় এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, জিওভানি রোসেলসো ও এমিলিয়ানো বোয়ান্দিয়াকে মাঠ থেকে নিয়ে যেতে চেয়েছিলেন আনভিসার কর্মকর্তারা, নিয়ে বচসায় ম্যাচ স্থগিত হয়ে যায়। পরে আর হয়নি। কি হবে সে ম্যাচের, এ নিয়ে গুঞ্জন এরপর আর শেষ হয়নি। মাঝে গত বছরের নভেম্বরে সংবাদ মাধ্যম টিএনটি স্পোর্টস জানিয়েছে, ব্রাজিলের কর্মকর্তারা মাঠে ঢোকায় ম্যাচ স্থগিত হয়েছে, তাই আর্জেন্টিনাকে সে ম্যাচের জন্য 3 পয়েন্ট দেওয়া হবে। তা আর হয়নি। তবে ওই ম্যাচের ফল ছাড়াই দুই দল অন্যদের চেয়ে অনেক এগিয়ে থেকে বিশ্বকাপের মূল পর্বে উঠে গেছে। দুই দলই পুরো বাছাই পর্বে অপরাজিত থেকেছে। ব্রাজিল লাতিন অঞ্চলের বাছাই পর্বের পয়েন্ট তালিকার শীর্ষে থেকে উঠেছে মূল পর্বে, কিন্তু ম্যাচটা তো হয়নি, এ নিয়ে অস্বস্তি থেকে গেছে ফিফার। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির হিসাব, ম্যাচটি না হলে বাছাই পর্ব পূর্ণতা পায় না। তাই আর্জেন্টিনার আপত্তি আর ব্রাজিলের অনিচ্ছা সত্ত্বেও ফিফা নির্দেশ দিয়েছে ম্যাচটি আয়োজন। এর মধ্যেই অবশ্য আন্তর্জাতিক ক্রীড়া আদালতে সিএএস আপিল করেছে আর্জেন্টিনার ব্রাজিল দুই পক্ষ। কি চায় গ্লোবো স্পোর্টসে সেটি জানা গেছে ব্রাজিলের ফুটবল ফেডারেশনের সিবিএফ প্রধান এদনালদো রদ্রিগেজের কাছ থেকে। 2002 সালে ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপ জয়ের 20তম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে রদ্রিগেজ বলেছেন, ওই ম্যাচের জন্য ব্রাজিলের 3 পয়েন্ট ছাড়া আর কোনো ফল সিবিএফ মানতে রাজি নয়। আর্জেন্টিনাও একই দাবিতে আপিল করেছে। সিএএস শেষ পর্যন্ত কোনো এক পক্ষের দাবি মেনে নিলে ম্যাচটার ভাগ্যে নতুন কিছু লেখা হবে। তবে সিএএস কারো দাবি মেনে না নিলে ম্যাচটি খেলতে হবে ব্রাজিল আর্জেন্টিনাকে। ফিফা ম্যাচটির কোনো তারিখ নির্দিষ্ট করে দেয়নি, শুধু নির্দেশ দিয়েছে সাও পাওলোর নিউ কুইমিকা অ্যারেনায় ম্যাচটি আয়োজন। সিবিএফ চায় ম্যাচটি 23 সেপ্টেম্বরেই আয়োজিত হোক, সে সময়ে ফিফার দুটি উইন্ডো আছে 23 ও 27 সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বর আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ হলে 27শে সেপ্টেম্বর কার বিপক্ষে খেলবে ব্রাজিল তা অবশ্য এখনও নিশ্চিত নয়। পঞ্চম বিশ্বকাপের 20 বছর পূর্তির অনুষ্ঠানে উপস্থিত ব্রাজিল দলের ম্যানেজার ও সাবেক মিড